পানীর অভাবত মহানগরীত ম্লান পড়িল ফাকুয়ার আনন্দ। খাল বিল নিজরার পানীরে মহানগরবাসীর হোলি উদযাপন। ফাকুয়ার দিনাও মহানগরবাসীর চিন্তা এবালটি পানীত লই। এমক এমককৈ নিজরার পানী গোটাই মুখর আবির গুছাবলৈ চেষ্টা করেছে এইগৰাকী যুবতীয়ে। নিত্য ব্যবহার্য পানীর অভাবের বাবে মহানগরীর বহু বাসিন্দায় ফাকুয়া খেলার পর আঁতৰিও আছে। খ্রিস্টান বস্তি ভঙাগড়, রূপনগর, উদয়াচল পাহাড়, জিএমসির পাহাড় অঞ্চলের বাসিন্দায় ফাকুয়ার দিনাখনো পানি বিচারি প্রশাসনের ওসর আবেদন করবলিয়া হয়েছে। হোলিটো কেনেদরে হোলি খেলি আছো, পানির কারণে অল্প দিগদার এইখিন এই অঞ্চলত। পানি রংটো নাই আর ড্রাই রং দিয়ে খেলো আর হ্যাপি হোলি সকলকে। আর অল্প পানি কারণে আমি প্রবলেম পাই আছো, তো একো নাই, আমি শুকানে খেললাম আজি দিনটো কিবা চলি যাব। হোলি সকলকে কলো যে মানে আজি সবেবারটো হয়, হোলিও হয়, খুব ভাল লাগিছে, এনজয়। কিন্তু আমার ইয়াতে পাহাড়ত পানি সানি নাই, এটা মানে দিগদার। আমি হোলি নেখেলো যেহেতু আমি বহি আছো এনে। হোলি তো খেলিব লাগে, কিন্তু আমি খেলিব পারা নাই পানির কারণে। কি করব, অসুবিধা আছে না, পাহাড়ত বহুত অসুবিধা পানির। আমি নিজরা পানি ব্যবহার করো, এতে নিজরা আছে। পৌর নিগমের পানিয়ে রাইজক ঠগুয়ার পিছত এতিয়া বোরিং খাল বিলর পানিও শুকাই গল। এতিয়া মহানগরবাসীর ভরসা এজাক বরষুণ। জিলা প্রশাসনের অবিবেচক সিদ্ধান্তর বাবে এতিয়া মহানগরীত গাড়ির পানি যোগানোর ব্যবস্থাও ব্যাহত হয়েছে। রাইজর অভিযোগ, মহানগরীর লগতে রাজ্যর পানির ভরাল ব্রহ্মপুত্র নৈর পানি পরিকল্পিতভাবে রাইজক ব্যবহারের বাবে দিবলৈকো সরকারের পরিকল্পনার অভাব হয়েছে। অসমত যদি আমার পানির যদি পূর্তি করবা নরু, তেয়ারে ব্রহ্মপুত্র গোটাই মানে ইন্ডিয়ার ভিতর সবচেয়ে আটাইতকৈ ডাঙর নদী। এতে সরকারে পালি চারিওফালে আপনি পানি পানি কর দিব মানে হতে, কিন্তু হেন প্ল্যানিং হওয়া নাই। আনফালে পানির অভাবর বাবে ফাকুয়া খেলিব নোৱাৰিলে 40 নং ওয়ার্ডর কাহিলিপাড়া নরকাসুর পাহাড়ের রাইজে। পরম্পরা রক্ষা করে মুখত কিছু ফাকুয়া লগাই এই অঞ্চলের রাইজে উপভোগ করলে হোলির আনন্দ। তেওঁলোকে এই যেটো পাহাড় দেখাইছো, এই পাহাড়ৰ পৰা প্ৰায় 500 মিটাৰ নিলগত যাব লাগে আৰু হাতত গিলান লৈ তেওঁলোকে পানী আনিব লাগে, যাৰ ফলত আজিৰ দিনটোত কিন্তু এইসকল কণমানি আমি দেখাইছোঁ, একাংশ কণমানিয়ে হাতত তেওঁলোকে ফাকু লৈ আছে, ফাকু খেলিছে, শুকান ফাকু খেলিছে। তেওঁলোকে কিন্তু পানীৰ বাবে গা ধোৱাৰ পৰা দূৰত থাকিব লগা হৈছে বা বিৰত থাকিব লগা হৈছে। আমাৰ ইয়াতে পানীৰ প্ৰব্লেম হৈ আছে, পানী নাই, ৰংটো খেলিব মন যায়, পৰম্পৰা উৎসৱ এইটো খেল, তথাপি মানে অলপ নিয়মটো কৰিছোঁ। পানি তলৰ পৰা আনো, গেলানি দে। কিমান তলৰ পৰা আনিব লগা হয়? গণেশ মন্দিৰ হয়। আজি আমি 20-25 বছৰে হ'লি ইয়াতে থকা, কিন্তু কিমান আমি গৈছোঁ পানীৰ বিষয়ে, ৰাস্তাৰ বিষয়ে, কিন্তু কোনো তাৰমানে আমাক গুৰুত্ব দিয়া নাই। আমি এনেকৈ তলৰ পৰা পানী আনি নাখাই আজি আমি প্ৰাইভেট কৰি এটা মানে বৰিং লৈছোঁ, কিন্তু আমি মাহত পইচা দিব লাগে, পানী এতিয়া কমি গৈছে, পানী নাপাওঁ। ফাকুয়ার আনন্দত ব্যাঘাত জন্মাইছে নিত্য ব্যবহার্য পানির অভাবে। মহানগরবাসীর এটা প্রার্থনা এজাক বরষুণের বাবে। ক্যামেরা পার্সন বিশ্বজিৎ দাসর সহযোগত বিক্রম আর ক্যামেরা পার্সন জিতু তালুকদারর সহযোগত জয়ন্ত দাসর রিপোর্ট, DY365।